আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন। আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি একটি বেসিক কুকিং রেসিপি, যেটা আমাদের বিভিন্ন ডেজার্ট তৈরি করতে কাজে লাগে, কেক তৈরি করতে কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ দর্শক, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাব কনডেন্সড মিল্ক। মাত্র তিনটি উপকরণে বাজারের স্বাদে আমি তৈরি করে দেখাবো কনডেন্সড মিল্ক। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনি এটাকে অ্যাড করার পরে এটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটাকে অন করে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। যদি এটাকে অনবরত না নাড়ি তাহলে এখানে সর পড়ে যাবে, তখন কনডেন্স মিল্কটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমি এটাকে এখন অনবরত নেড়ে নিচ্ছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত না এটা এরকম একটা জাল চলে আসে। এরকম যখন দুধে জাল চলে আসবে তখন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব, কারণ এটাকে আমি আরও একটু ঘন করতে চাচ্ছি। দুধটা যত বেশি ঘন হবে কনডেন্সড মিল্কের স্বাদটা ততটাই বেশি ভালো আসবে। এটাকে আমি একটু অনবরত নেড়ে নিচ্ছি। এখন দুধের কালারটা একটু চেঞ্জ হয়েছে, চিনির কারণে দুধের কালারটা একটু এরকম হয়ে যাবে। এখন দুধটা রেডি। এখন আমি এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব, আর সেটা হলো বেকিং সোডা। এখানে আমি 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি। খুব বেশি পরিমাণ বেকিং সোডা এখানে দেওয়া যাবে না, তাহলে কনডেন্সড মিল্কটা খেতে একটু বালি বালি লাগবে। তবে এখানে অবশ্যই কিন্তু বেকিং সোডাটাকে ব্যবহার করতে হবে, বেকিং সোডার বদলে বেকিং পাউডারটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। বেকিং সোডাটা যখন আমি এটার মধ্যে মেশালাম সাথে সাথে এখানে একটা ফোম ক্রিয়েট হয়েছে, ভয় পাবার কিছু নেই, নাড়তে নাড়তে এই ফোমটা একসময় চলে যাবে। বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়তে হবে। এটাকে নাড়া বন্ধ করলে চলবে না, কারণ নাড়া বন্ধ করে দিলে এখানে ছোটো ছোটো লাম্পস তৈরি হয়ে যাবে, তখন কনডেন্সড মিল্কটা খেতে খুব একটা ভালো লাগবে না। এই বেকিং সোডাটা আপনারা যে কোনো মুদির দোকানে কিংবা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। এভাবে অনবরত নাড়তে নাড়তে ফোমটা এখন আরও অনেকটা কমে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লো করে দেব, লো করে আর কিছুক্ষণ নেড়ে নেব। আমি এখন দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে। নাড়তে নাড়তে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করতে হবে, কারণ এর চেয়ে বেশি জাল করে নিলে কনডেন্সড মিল্কটা অনেক বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হবার পরে। তাই এই কনসিস্টেন্সিতেই কনডেন্সড মিল্কটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হবার পরে কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। ঠিক বাজারের কেনা কনডেন্সড মিল্কের মতো না, স্বাদটাও কিন্তু একদমই ওরকম। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো হয়ে গেল আমার কনডেন্সড মিল্ক। এখন এই কনডেন্সড মিল্ক দিয়েই যে কোনো ধরনের ডেজার্ট, কেক, চিজ কেক, যে কোনো কিছু অনায়াসে তৈরি করা যাবে, এবং এটাকে নর্মাল ফ্রিজে কমপক্ষে 10-15 দিন সংরক্ষণ করা যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।